to like, share and subscribe Ada 24/7 channel. Also download Ada 24/7 app. Don't forget to like, share and subscribe Ada 24/7 channel. Also download Ada 24/7 app. Don't forget to like, share and subscribe Ada 24/7 channel. Also download Hello everyone, welcome to Adda 247. Adda 247 official YouTube channel e tomader shokolke shagoto. Ekhon je bishoy ta niye amra alochona korbo seta hocche Rajdhani Express. Mane tumra jara railer class korcho ba jara railer preparation nicho tader jonno railer exam er khetre history upor base kore kon dhoroner question gulo aste pare ba kon dhoroner question gulo ase sei dhoroner question gulo already amra চারটে ক্লাসে আলোচনা করে ফেলেছি, আজকে হচ্ছে তার পাঁচ নম্বর ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব বা এই ক্লাসের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে আমরা যা আলোচনা করছি, ঠিক আছে, আমরা যা আলোচনা করছি বা আমাদের ক্লাসের যে বিষয়বস্তু যে আলোচনা চলছে সেইগুলো রেলের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। অবশ্যই গুরুত্বপূর্ণ আছে, গুরুত্বপূর্ণ না থাকলে আমরা এই ধরনের কোশ্চেন তৈরি করব না। তাহলে আমরা দেখবো আজকে 10টা কোশ্চেন এবং সেইগুলো রেলের পরীক্ষার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। চলো, তোমরা রেডি সকলে, চলো আমরা প্রথম কোশ্চেন দিকে এগিয়ে যাই। মোহাম্মদ ঘড়ি কখন গজনীর সুবেদার হয়েছিলেন? মোহাম্মদ ঘড়ি, প্রথম কোশ্চেন খুব ঠান্ডা মাথায় বোঝো, মোহাম্মদ ঘড়ি কখন গজনীর সুবেদার হয়েছিলেন? সুবেদার, ঠিক আছে, খুব ঠান্ডা মাথায় বলার চেষ্টা করবে। 1173 না 1175 না 76 না 77, ঠিক আছে। তা কোশ্চেন দেখলে বুঝতে, সুবেদার কথা অর্থ হচ্ছে অপারেটর, ঠিক আছে না, অপারেটর, ক্লিয়ার। অপারেটর মানে দেখভাল করা, দেখভাল, আমরা কথাটা ইউজ করি না। এই যে মোহাম্মদ ঘড়ি কখন গজনীর সুবেদার হয়েছিলেন, সেটা হচ্ছে 1173, ইজ রাইট আনসার, ক্লিয়ার। রাইট আনসার হচ্ছে 1173। 2 নম্বর, কায়াত্রা যুদ্ধ হয়েছিল, কায়াত্রা যুদ্ধ 1173 না 75 না 78 না 91, কায়াত্রা যুদ্ধ হয়েছিল 1173 না 75 না 78, সঠিক উত্তর বলার চেষ্টা করবে একটু, কি হতে পারে সঠিক উত্তর। তোমাদেরকেও টাইম দিতে হবে, যদিও ক্লাসটা রেকর্ডেড ক্লাস তবুও তোমাদেরকে একটা টাইম দিতে হবে যে কায়াত্রা যুদ্ধ। তোমরা এক কাজ করো, এই ধরনের যে সমস্ত কোশ্চেনগুলো আমরা আলোচনা করছি বা ক্লাস করছি, এই ধরনের কোশ্চেনগুলোকে তোমরা খাতার মধ্যে নোট করা শুরু করে দাও। খাতার মধ্যে নোট করলে তোমাদের হাতের মুঠোয় থেকে যাবে এবং হাতের মুঠোয় থাকলে তোমরা চাকরির জন্য যথেষ্ট প্রিপারেশন বা প্রস্তুতি তোমরা নিতে পারবে। তা এই কায়াগ্রা যুদ্ধটা কিন্তু গুরুত্বপূর্ণ যুদ্ধ, যারা ঘড়ি সাম্রাজ্য ক্ষেত্রে আমরা দেখতে পাই। ঘড়ি, ঘড়ি ডাইনেস্টি, ডাইনেস্টি মানে বংশ, ঘড়ি ডাইনেস্টি ক্ষেত্রে আমরা দেখতে পাবো। এই কায়াগ্রা যুদ্ধ হয়েছিল 1173-75, সঠিক উত্তর হচ্ছে 1178, অপশন নাম্বার সি, ক্লিয়ার, অপশন নাম্বার সি, বোঝা গেল, সি ইজ দ্য রাইট আনসার। চলো পরের কোশ্চেন আমরা দেখি, কে দেবী লক্ষ্মীকে তার মুদ্রায় চিত্রিত করেছিলেন? সুভক্ত গিন না মোহাম্মদ ঘড়ি না পৃথ্বীরাজ চৌহান, ওপরে কোনোটাই নয়। অবশ্যই কিন্তু এটা ভুল যে অপরা কোনোটাই নয়, কারণ ওপরে আনসার লুকিয়ে আছে। দেবী লক্ষ্মীকে তার মুদ্রায় স্থান দিয়েছিল বা তার মুদ্রায় দেবী লক্ষ্মীর ছবি সেট করেছিল, সেটা কে? সুভক্ত গিন, বলবো না, সেটা ছিল মোহাম্মদ ঘড়ি। মোহাম্মদ ঘড়ি যখন পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে ভারতে ঘড়ি সাম্রাজ্য বা স্থাপন করছে, তখন দেখতে পাচ্ছে প্রত্যেকটা জায়গায় দেখছে লক্ষ্মী দেবীর ছবি। তখন তো জানতো না এই লক্ষ্মী দেবী একটা দেবতার ছবি বা দেবীর ছবি দেখতে পাচ্ছেন। তা তিনি ভাবছেন যে যারা বড় লোক তাদের ঘরে বেশি দেখা যাচ্ছে এবং যারা গরিব তাদের ঘরে দেখা যাচ্ছে, তাহলে ইনি কি ধন দৌলতে দেবী? এইটা মোহাম্মদ ঘড়ির মধ্যে প্রথম দেখা গেছিল, ঠিক আছে। তা এই মোহাম্মদ ঘড়ি দেবীর লক্ষ্মী ছবি প্রথম তার মুদ্রায়
দিয়েছেন। সুবক্তগিন না, সুবক্তগিন কোথাকার গোলাম ছিল বা দাস ছিল, কার গোলাম বলতে পারবে? সামানিদ রাজা, সামানিদ, সামানিদ। পরবর্তীকালে এই সুবক্তগিন পরবর্তীকালে রাজা হয় কোথাকার? আফগানিস্তান, আফগানিস্তান। তার এই সুবক্তগিনের ছেলের নাম হচ্ছে মামুদ, মামুদ, যে লুটেরা ভারতকে 17 times, 17 times লুট করেছে। ক্লিয়ার? কতবার লুট করেছে? 17 times লুট করেছে। বোঝা গেল? চলো পরের কোশ্চেন আমরা দেখি চাই। নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসকারী ঘড়ি সেনাপতি ছিলেন কে বলতো? আইবক, না ইয়ালদুজ, না কুবেচ্ছা, না বক্তিয়ার খিলজি, কে ছিল? কে ছিল নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসকারী? এই আইবক, এর নাম হচ্ছে কুতুবুদ্দিন আইবক, ঠিক আছে না? কুতুবুদ্দিন, কুতুবুদ্দিন, কুতুবুদ্দিন আইবক, ঠিক আছে না? কুতুবুদ্দিন আইবক, এই ছিল মোহাম্মদ ঘড়ির দাস, ঠিক আছে না? ইয়ালদোজ, এটাও ছিল মোহাম্মদ ঘড়ি দাস। এটা কুবেচা তো, নাসির উদ্দিন কুবেচা, না এর পুরো নাম হচ্ছে নাসির উদ্দিন, নাসির উদ্দিন, নাসির উদ্দিন কুবেচা, ঠিক আছে? এরা তিনজনই ছিল মোহাম্মদ ঘড়ি দাস, আর এইটা ছিল বক্তিয়ার খলজি, খলজি, বক্তিয়ার খেলজি না, বক্তিয়ার কাকি, বক্তিয়ার কাকি, এই ধ্বংস করেছিল। এই প্রথম কুতুবুদ্দিন আইবকের সাথে ভারতে আসে এবং নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে। কার সাথে আসে? আইবকের সাথে, আইবকের সাথে ভারতে আসে। কেমন? মাথায় রাখার চেষ্টা করো, কার সাথে ভারতে আসে? আইবকের সাথে ভারতে আসে। ক্লিয়ার? বোঝা গেল? চলো পরের কোশ্চেন। তরানে যুদ্ধক্ষেত্রটি কোথায় অবস্থিত? পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, ও এগুলো কোনোটি না, ভুল কথা একদম, এগুলো কোনোটিও না, কারণ এর মধ্যে উত্তর লুকিয়ে আছে। সেটা হচ্ছে হরিয়ানা, তরাইন হচ্ছে হরিয়ানা একটা মাঠের নাম, ঠিক আছে? হিসার বলে একটা জায়গা আছে সেখানে, হরিয়ানায়। তরাইনে প্রথম যুদ্ধ 1191 ও তরাইনে দ্বিতীয় যুদ্ধ 1192, ঠিক আছে? দুটো যুদ্ধই হয়েছিল মোহাম্মদ ঘড়ি, এমডি ঘড়ি, ঘড়ি ভার্সেস পৃথিবীরাজ চৌহান, পৃথিবী রাজ চৌহান। ক্লিয়ার? মাথা রাখার চেষ্টা করবে, পাঞ্জাবে কিন্তু নয়। চলো পরের কোশ্চেন। মোহাম্মদ ঘড়ি কোন বংশের ছিলেন? মোহাম্মদ ঘড়ি কোন বংশের ছিলেন? কোন বংশে? ইয়ামনি, মামলুক, সানসানি, ওপরে কোনোটি না, এটা একদম ভুল কথা, সেটা মামলুক বংশের। অনেকে বলে সানসানিও বলে, কিন্তু মামলুক বংশ ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? চলো পরের কোশ্চেন। মোহাম্মদ বিন কাসিমে, মোহাম্মদ বিন সাম নামে পরিচিত কে ছিলেন? আলাউদ্দিন খলজি, আইবক, মোহাম্মদ ঘুরি, না বারবার? মোহাম্মদ বিন সাম, মোহাম্মদ বিন সাম নামে পরিচিত ছিলেন, সেটা হচ্ছে মোহাম্মদ ঘুরির আর একটা নাম, ঠিক আছে না? মোহাম্মদ ঘুরির কিন্তু আর একটা নাম ছিল মোহাম্মদ বিন সাম। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে মোহাম্মদ বিন সাম নামে কে পরিচিত ছিল? তাহলে মোহাম্মদ বিন, মোহাম্মদ ঘড়ি কিন্তু মোহাম্মদ বিন সাম নামে পরিচিত ছিল, এটা মাথায় রাখার চেষ্টা কর। এই মোহাম্মদ ঘড়ি ভারত আক্রমণের পেছনে দুটো কারণ ছিল, একটা হচ্ছে নিজের সাম্রাজ্য বাড়ানো, সাম্রাজ্য বিস্তার, ঠিক আছে না? আর একটা হচ্ছে সাম্রাজ্য বিস্তার, আর একটা হচ্ছে তোমার ইসলাম ধর্ম, ইসলাম, ইসলাম ধর্ম ভারতে প্রচার, ইসলাম ধর্ম ভারতে প্রচার, দুটো হচ্ছে ইম্পর্টেন্ট তার কাজ। পরবর্তী কোশ্চেন, কে ইলতুৎমিশকে দাস থেকে মুক্ত করেছিলেন? ইলতুৎমিশকে দাস থেকে কে মুক্ত করেছিলেন? সেটা হচ্ছে মোহাম্মদ ঘড়ি। ইলতুৎমিশ, হ্যাঁ, ইলতুৎমিশকে দাস থেকে মুক্ত করেছিলেন কে বলতে পারবে? ইলতুৎমিশ, ইলতুৎমিশকে দাস থেকে মুক্ত করেছিলেন কে? মোহাম্মদ ঘড়ি, মাথায় রাখার চেষ্টা করবে, ঠিক আছে না? আইবক কথা অর্থ কি? কুতুবুদ্দিন আইবক মানে হচ্ছে চাঁদের দেবতা, চাঁদের দেবতা, ঠিক আছে না? গিয়াসুদ্দিন কে ছিল? গিয়াসুদ্দিন ছিল ঘড়ি বড় ভাই, ঘড়ি
গ্যাসউদ্দিন ঘড়ি নাম তার, ঘড়ি বড় ভাই, বড় ভাই, ঠিক আছে না? গজনী মামু ভারতকে 17 বার আক্রমণ করেছিল, 17 বার আক্রমণ করে, আক্রমণ করে। সব থেকে বড় আক্রমণ ছিল গুজরাটে, বড় আক্রমণ লিখে দিচ্ছি, বড় আক্রমণ হচ্ছে গুজরাটে সোমনাথ মন্দির, গুজরাটে, গুজরাটে সোমনাথ টেম্পল, সোমনাথ টেম্পল, ঠিক আছে? মাথা রাখার চেষ্টা করো, সবথেকে বড় আক্রমণ কোনটা ছিল? গুজরাটে সোমনাথ টেম্পল আক্রমণ করা হয়েছে, সব থেকে বড় আক্রমণ। মোহাম্মদ ঘড়ি, ঠিক আছে, কুতুবুদ্দিন আইবককে কিনেছিলেন, কোথা থেকে কিনেছিলেন? নিশাপুর মার্কেট থেকে, নিশাপুর, নিশাপুর মার্কেট থেকে, ঠিক আছে না? মার্কেট। এই আইবকে আর একটা নাম হচ্ছে, বলতে পারবে, কুরআন খান, কুরআন খান, ঠিক আছে, কুরআন খান, ঠিক আছে, আইবকে আর একটা নাম, যেহেতু কুরআন শরীফ না দেখে পড়তে পারতো বা বলতে পারতো, এক্সপ্লেন করতে পারতো, তাদের নাম হচ্ছে কুরআন খান। এই আইবক সম্পর্কে আমি আর একটা বলে দিই, আমির ই আখুর, এর আর একটা টাইটেল হচ্ছে আমির, আমির ই আখুর, আমির ই আখুর। কুতুবুদ্দিন যখন ভারতে আসে তখন কার সাথে ভারতে এসেছিল? কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, ঠিক আছে না? বখতিয়ার, বখতিয়ার কাকি, ঠিক আছে না? এই বখতিয়ার কাকি কিন্তু ফার্স্ট টাইম ভারতে আসে মোহাম্মদ ঘুরির সাথে, ফার্স্ট টাইম ভারতে আসে, ভারতে আসে মোহাম্মদ ঘড়ির সাথে, MD ঘড়ি, ঠিক আছে, ঘড়ির সাথে। মাথায় রাখার চেষ্টা করবে, দেখো অনেকগুলো কোশ্চেন কিন্তু এখানে হয়ে গেল, ঠিক আছে না, অনেকগুলো কোশ্চেন হয়ে গেল। গজনবী মামুদ, যাকে গজনী সুলতান মামুদ বলা হচ্ছে, মামুদ, মামুদ কি হয়েছিল? মামুদ বলতে পারবে? 1030-এ তার মৃত্যু হয়, 1030-এ তার মৃত্যু হয়। মামুদে লাস্ট আক্রমণ ছিল 1025, 1025-এ তিনি প্রথম আক্রমণ করেন সোমনাথ টেম্পল, ঠিক আছে না? এবং 1027 তিনি আক্রমণ করে জাটদের বিরুদ্ধে, এটা ছিল লাস্ট যুদ্ধ, ঠিক আছে না? বোঝা গেল, বোঝা গেল? চলো পরের কোশ্চেন। মোহাম্মদ ঘড়ি করমন্দিসের ওপর আক্রমণ করেছিলেন, যিনি থাকতেন কোথায়? মুলতান, পেশোয়া, লাহোর, বায়ানা, ঠিক আছে না? মোহাম্মদ ঘড়ি করমন্দিসের উপর আক্রমণ করেছেন, যিনি থাকতেন কোথায়? মুলতান, মুলতানে। বর্তমান কোথায় সেটা? মুলতান হচ্ছে পাকিস্তানে, পাকিস্তান, ঠিক আছে? আমাদের দেশে পাঞ্জাব আছে, ওদের দেশে পাঞ্জাব আছে, লাহোরের কাছাকাছি, হ্যাঁ, লাহোর, ক্লিয়ার? বায়ানা যুদ্ধ, বায়ানা যুদ্ধ কার সাথে হয়েছিল? বায়ানা যুদ্ধ, বায়ানা যুদ্ধ কার সাথে হয়েছিল এটা হয় কমেন্ট বক্সে করো, কমেন্ট বক্স, কমেন্ট বক্সে আমাকে আনসার দেবে, বায়ানা যুদ্ধ, ক্লিয়ার? চলো পরের কোশ্চেন আমরা দেখি। মইজুদ্দিন নামে পরিচিত কে? গিয়াসউদ্দিন ঘড়ি, গিয়াসউদ্দিন তুগলক, শিহাবুদ্দিন, আলাউদ্দিন হোসেন। মইজুদ্দিন নামে পরিচিত কে? মইজুদ্দিন, মইজুদ্দিন নামে পরিচিত কে? মইজুদ্দিন নামে পরিচিত হচ্ছে শিহাবুদ্দিন, ঠিক আছে না? শিহাবুদ্দিন হচ্ছে মইনুদ্দিন নামে পরিচিত, ঠিক আছে? চলে আসি আমাদের শেষ জায়গা। তোমরা যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই বলো Y284 দিয়ে এই ব্যাচটা নিয়ে নাও, এটা হচ্ছে আমার নিজস্ব কোড, ঠিক আছে? এই কোড দিলে পাবে তুমি 24 মাসের ভ্যালিডি পাবে, এবং রাজ্য সরকার ও কেন্দ্র সরকার আগামী নেক্সট নেক্সট 25 দু বছরে যতগুলো ভ্যাকেন্সি আসবে রাজ্য সরকার কেন্দ্র সরকারে, যত ব্যাচ আসবে আড্ডা 247 সব ব্যাচ কিন্তু এখানে জয়েন পেয়ে যাবে, ক্লিয়ার? নেবে অবশ্য Y284, ঠিক আছে? আজকের ক্লাসটা এই পর্যন্ত, আবার দেখা হবে তোমাদের সঙ্গে ঠিক রাত্রি 9টায় হিস্ট্রি ডিটেলসে ক্লাস নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।